সবার একটাই কথা, কানে শুশু করে ভুভু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? অপব্যবহার রোধে রাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত। শনিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। তিনি বলেন, কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলো নিষ্ক্রিয় করা যায় কিনা। কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয়, মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয়, সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শুশু করে ভুভু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি, কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকবে। বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নতির জন্য চিকিৎসকদের বেতন ভাতার পাশাপাশি গবেষণা, আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বলেন, সবচেয়ে কস্টলিয়েস্ট আইটেম হলো হেলথ সার্ভিসেস, যেখানে পরীক্ষা নিরীক্ষা এবং যেখানে গবেষণা এবং চিকিৎসা যে উপকরণ আছে প্রত্যেকটার দাম আকাশচুম্বী হয়ে আছে। অমর্ত্য সেনের ভাষায় যদি আমরা বলি, শিক্ষা এবং চিকিৎসা সেটা থাকা উচিত সরকারি খাতে, এহাকে একে যদি বেসরকারি করা হয় তাহলে শিক্ষা এবং চিকিৎসার কোনো গুণগত মান থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পণ্য। আনফর্চুনেটলি পৃথিবী জুড়ে সব দেশেই এখন শিক্ষা এবং চিকিৎসা পণ্য হয়ে গেছে। আপনার টাকা আছে আপনি চিকিৎসা পাবেন, আপনার টাকা নেই তো আপনি চিকিৎসা পাবেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশের মেজরিটি লোক যারা মধ্য শ্রেণীর নিচে আছেন তাদের বেলায় কিন্তু দেখার মতো কেউ নেই।